Hi friends, welcome to Snishalder Blog. I'm ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আমি যাচ্ছি মাসি দিদার বাড়ি, সেখানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো ঘুরে ঘুরে। মাসির বাড়িতে আজকে ডিনার আছে, আমি তোমাদেরকে দেখাবো। আমরা এখন যাচ্ছি, পরে দেখাবো তোমাদেরকে। আমি এখন পৌঁছে গেছি বেহালায়, মাসির দিদুর বাড়ি। এখন আমি যাচ্ছি মাসির বাড়ির দিকে। ভালো আছো? জুতো খোল এখানে, এখানে জুতো খোল। আমি দেখছি যে তুমি এখানে মেসো দাদু। তোমার মাথায় এই যেমন পেটে অবস্থা, বুঝলে চোর মাছ, তারা সব হেসে হেসে মরছে। এইখানে হ্যাঁ, সেই তো ভালো করেছে, এখনো তো সব ঠিকঠাক। এটা হচ্ছে ঠাকুর ঘর, উপরে সিলিং, উপরে সিলিং আছে, এত কিছু বলতে হবে না। এটা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে তারা গালি। ড্রয়িং রুমে যাই, এইখানে এইগুলো সব তোমার ওই সব ওই মিস্ত্রি গুলোকে দিয়ে ধরে ধরে সব করাতে হয়েছে, না হলে হু হু করে বেরিয়ে চলে যায়। যেইটুকু আমি পেরেছি, অত সময় হয় না, যেইটুকু পেরেছি এই করা ভালো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে তোমাদের। এরকম একটা কালার অন্ধকার লাগছে। কোম্পানি এসে এইটা করে দিয়েছে।
ও আচ্ছা, না এটা খারাপ লাগে না, কিন্তু শীষটা আরো সুন্দর ছিল, মানে আমরা যেখান থেকে সিলেক্ট দিদুন বলো বলো, এটা আমার মাসি দিদু, বলো এটা আমার মাসি দিদু, হাই করো, হাই হাই করো, হাই বলো, এটা দিদু, এটা আমার দিদু, দিদু হাই করো, ঠিক আছে দিদু হাই করো, নাহলে বুঝতে পারবো না, হাই ঠিক আছে, আর মামি আর মামা এলে তখন আবার তুলে নেবে, ঠিক আছে, এখন এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে ফুলকপি গাছ, এটা ফুলকপি হয়েছে, হ্যাঁ হ্যাঁ বল, না না এখান থেকে দেখি, এটা হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, তোমার এই যে এই যে সরুটা গাছে না, এটা ফুল হয়, এটা হচ্ছে কাগজ ফুল, এরকম এখানে অনেকগুলো কাগজ ফুল হয়েছে, আর হচ্ছে এটা আম গাছ, আর আম হয়নি এখনো, আমি একদিন নিয়েছিলাম, হবে না বলে আমিও তাই দিয়েছিলাম, এরকম একটা আম গাছ, এটা খুবই বড়, এটা একটা ফুল, মুকুল হচ্ছে, এটা একটা পার্টিকেল, বেশি নাড়িও না, এটা আম গাছটা বড় কিন্তু এখানে অনেকগুলো মুকুল হয়েছে, দেখো তোমরা সবাই বাজারের আম কেউ তোমার আর বানিয়ে দেবে একদম, বাবা রে সবাই, এই এটা কি পাস করলে গো, যেমন ঘুড়ি মতো ফুল কিছু নিয়ে এখানে একটা ফুল হয়েছে, কলা গাছ নাকি দিদু, দিদু ও দিদু, এটা কি কলা গাছ, কোনটা, না ওটা একটা বাহারি গাছ, এটা হচ্ছে বাহারি গাছ, বলো মাটন, মাসি দিদুর বাড়ি ডিনার করছি, মামি রান্না করেছে, আমি এখন খাচ্ছি, ফেব্রুয়ারি ও বাবা, তবে ওই তো চলে এসছে, ওই মামি আমার হচ্ছে সুইট দিয়েছে, রসগোল্লা একটা সন্দেশ, এটা আমার মামা, এটা আমার মামি, হাই, আমাদের বাড়িতে এসে তোমার কেমন লাগছে বলো, ভালো লাগছে, ভালো লাগছে, হ্যাঁ আচ্ছা।
আর কি কি ভালো লাগলো এখানে বলো, বেহালার এখানে কি কি ভালো লাগলো? অনেক কিছু ভালো লাগলো, যেমন বলো কেমন কি কি ভালো লাগলো? আমি সকল দর্শককে অনুরোধ করবো যেন ওর প্রত্যেকটা ব্লগ যেন সবাই দেখেন এবং সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দিদির বাড়িতে এসেছি, আমার খুব ভাল লাগছে। ওকে, টাটা টাটা।